আপনি যখন একটি পোশাক পরিধান করেন তখন আপনি চাইবেন এই পোশাকটি যেন আপনাকে খুব সুন্দর মানায় এবং আরামদায়ক হয়। আপনি অবশ্যই চাইবেন না পোশাকে ব্যবহৃত কোনো কেমিক্যাল আপনার শারীরিক কোনো ক্ষতির কারণ হোক। আর এর জন্যই টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো টেক্সটাইল পণ্য তৈরির প্রতিটি ধাপেই গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন টেস্ট করে থাকে। আজকের এই পুরো ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব টেক্সটাইল টেস্টিং সম্পর্কে। সো লেটস স্টার্ট। যে কোনো টেক্সটাইল উপাদান বা পণ্যের মানদণ্ড এবং বৈশিষ্ট্য শনাক্ত করতে ইঞ্জিনিয়ারিং জ্ঞান এবং বিজ্ঞানের প্রয়োগকে টেক্সটাইল টেস্টিং বলা হয়। টেক্সটাইলের পণ্য গুণমান এবং বৈশিষ্ট্য নির্ধারণের জন্য ইঞ্জিনিয়ারিং তথ্য ও বিজ্ঞানের প্রয়োগ হিসাবে এটি ধরা যেতে পারে। এটি মূলত বৈশিষ্ট্য নির্ধারণের জন্য ল্যাব কৌশল, সরঞ্জাম, যন্ত্র এবং মেশিনের ব্যবহার। অর্থাৎ বলা যেতে পারে টেক্সটাইল উপাদানসমূহের গুণগত মান নিশ্চিত করতে ল্যাবে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করাকেই বলা হয় টেক্সটাইল টেস্টিং। টেক্সটাইল টেস্টিং এর প্রধান উদ্দেশ্য হল কাঁচামালের গুণমান এবং উপযুক্ততা পরীক্ষার মাধ্যমে টেক্সটাইল পণ্য তৈরির জন্য কাঁচামাল নির্বাচন করা। 2. ত্রুটিপূর্ণ উপাদান শনাক্ত করা। 3. গবেষণা এবং উন্নয়নের উদ্দেশ্যে টেক্সটাইল টেস্টিং করা হয়। 4. নতুন পণ্য বিকাশের জন্য বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করা হয়। 5. উৎপাদনের শুরুতে উৎপাদন খরচ কত হবে তা নির্ণয়ের জন্য টেস্টিং করা হয়। 6. পরীক্ষা নিশ্চিত করে সঠিক পণ্য গ্রাহকের কাছে প্রেরণ করতে টেক্সটাইল টেস্টিংয়ের ব্যবহার অপরিসীম। টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে টেক্সটাইল টেস্টিংয়ের গুরুত্ব অপরিসীম, কারণ টেস্টিং ছাড়া কোনো পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়। তাই তো টেক্সটাইলের সবগুলো সেকশনে অর্থাৎ ইয়ান থেকে শুরু করে গার্মেন্ট সেক্টরের প্রতিটি ধাপে টেক্সটিং করা হয় এবং কাজটি বেশ গুরুত্ব সহকারে করা হয়। পণ্যের গুণগত মান নিশ্চিতের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন এবং ইন্ডাস্ট্রির সুনাম ধরে রাখার জন্য টেক্সটাইল টেস্টিংয়ের গুরুত্ব অপরিসীম। টেক্সটাইল টেস্টিংগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে ফাইবার টেস্ট, ইয়ান টেস্ট এবং ফেব্রিক টেস্ট। ফাইবার টেস্ট। ফাইবার মূলত টেক্সটাইলের কাঁচামাল। টেক্সটাইল টেস্টিংয়ের ক্ষেত্রে ফাইবার টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাইবার যদি ভালো হয় তাহলে ইয়ার্ন ভালো হবে। ফাইবার টেস্টিং বলতে মূলত বোঝায় ফাইবার গ্রেডিং, শক্তি, প্রসারতা, সূক্ষ্মতা, পরিপক্কতা ইত্যাদি টেস্ট করা। ইয়ার্ন টেস্ট। একটি ফেব্রিক কতটুকু ভালো হবে তা মূলত নির্ভর করে ইয়ার্নের উপর, তাই ইয়ার্ন টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। ইয়ার্ন টেস্ট করতে মূলত আমাদের যা প্রয়োজন তা হচ্ছে ইয়ার্ন কাউন্ট, প্রতি ইউনিট দৈর্ঘ্য এবং ইয়ার্নের শক্তি জানা। আর এইগুলো নির্ণয়ের মাধ্যমে মূলত আমরা ইয়ার্ন টেস্ট করে থাকি। ফেব্রিক টেস্ট। ফেব্রিকের মানের উপর পোশাকের মান নির্ভর করে, তাই ভালো মানের পোশাক পাওয়ার জন্য ফেব্রিক টেস্টের বিকল্প নেই। ফেব্রিক টেস্টের ক্ষেত্রে ফেব্রিকের শক্তি, দৈর্ঘ্য, প্রস্থ, ব্যবহৃত ইয়ার্নের গণনা, তাপ ক্ষমতা, ঘর্ষণ ক্ষমতা, সংকোচন, ক্রিজ, পিলিং ইত্যাদি টেস্ট করা হয়।